সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন করা রয়েছে, এছাড়া কর্মবন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক লিগাল পুলিশি কেসে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একাধিক পুরুষ আপনাকে একাধিকবার বদনাম করার চেষ্টা করবে এবং লিগাল কেসে আপনি জড়িয়েও পড়তে পারেন, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, সিস্টার টিউমারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, গর্ভাশয় জরা ইউটেরাসেও সমস্যা তৈরি হচ্ছে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার তো শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, কোমর থেকেও পা অব্দি রক্ত চলাচল করে না, বোন মেরুতে সমস্যা বলছে বাবা, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, মেল হরমোনের মাত্রা শরীরে বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে, একাধিক অপারেশনের যোগ, পরবর্তীকালে ক্যান্সার হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা, মানসিক টেনশন হয় মেয়েকে নিয়ে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হয় না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে। কী সমস্যা নিয়ে আসছেন বলুন। আমার মেয়ে 2 বছর হবে সামনে নভেম্বরের 3 তারিখে বিয়ে, মানে ছেলে বলছে ডিভোর্স দিয়ে দেবে। এটা নিয়ে তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন, আমি কি সেটা বললাম, তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে দেখা হয়েছে আপনার সাথে বা আপনি বলেছেন, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে যে কী সমস্যা নিয়ে আসছেন বলুন তো, লিখে নি, সব নিজে থেকে বলা হলো তো, বলে দিচ্ছি কী কী করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে, ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ঠিক আছে, অন্য আরেকজন ছেলেও আপনাকে বদনাম করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন আমি কী বলছি? আমি বলে দিচ্ছি কী করতে হবে, আপনি কী চাইছেন সেটা বলুন। আমি তো চাইছি না ডিভোর্স হোক। আপনি কী চাইছেন তার সাথে ঘর করতে, সেটা চাইছেন আপনি? ছেলেটার নাম কী আছে বলুন, আপনার নাম বলুন। মনীষা দাস। কোনো মহিলা দেখতে পাওয়া যাচ্ছে তার সাথেই কথা বলে, তার সাথেই এগোবে, ঘর সংসার করবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনি তো অন্য একজন কারোর সাথে কথা বলেন, এরকমও দেখতে পাচ্ছি আমি। বুঝতে পারছি, কিন্তু অন্যরকমও মাঝে মধ্যে ওনার ইয়ে চলে আসে, বলুন কথা হয়। কিন্তু একটা পুরুষ দেখাচ্ছে আপনাকে বদনাম করার চেষ্টা করবে, বুঝতে পেরেছেন আমি কি বলছি? অন্য আরেকজনের সাথে কথা হয় কিনা সেটা বলেন। হতে পারে, আমি বলছি না যে বন্ধু না, আমি সেটা বলছি না, কথা তো হয়, কিন্তু কথা হয় এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। নিজেদের বাড়ি আপনাদের? ফ্ল্যাট বলে দিচ্ছি। কি নাম আছে আপনার? বয়স কত? 39। কি নাম আছে? বয়স? কি নাম আছে? বয়স? সবার আগে তো আপনাকে বলছি, কর্মবন্ধন করা রয়েছে, হাতে টাকা পয়সা থাকবে না, সাথে আংশিক বিবাহ বন্ধনও করা রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এছাড়া আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, গর্ভাশয় জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, এছাড়া কিডনিতেও সমস্যা তৈরি হচ্ছে, একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, মস্তিষ্কে নার্ভের সমস্যা তৈরি হচ্ছে, মনে ভুল বিচার আসে, কখনো কখনো আত্মহত্যা করবার টেন্ডেন্সি বা প্রবণতাও আসতে পারে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ওর তো পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, ওরও শারীরিক স্থিতি, মানসিক স্থিতিটা ঠিক থাকছে না, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, ওরও রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে ওর তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কী সমস্যা নিয়ে আসছেন বলুন। আর আপনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হওয়ারও সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছেন? সাইকোলজিক্যাল নার্ভের সমস্যা। আর আত্মহত্যার প্রবণতাও চলে আসতে পারে অনেক সময়। আমার শরীর মানে একদম, আমি বাড়িতে আমার নিজের সন্তান আর স্বামী ছাড়া কাউকে চিনতাম, কিন্তু আমার শরীর একদম এখন একদম টানে না বাবা, মনে হয় যখন তখন পড়ে যাচ্ছে। নেগেটিভ চিন্তাও হয় মনের মধ্যে। এর আগে কি আত্মহত্যা করবার চেষ্টা করেছে, নিজেকে হানি অনেকবার অনেকবার, কিন্তু বাচ্চার মুখে আমি কিছু করতে পারি। আমি যে বললাম মিলেছে না মেলেনি সেটা বলেন। একদম মিলেছে বাবা। আপনার কোনো প্রশ্ন আছে? আপনি জড়িয়ে পড়তে পারেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সেই পারিবারিক মামলা যেগুলো আছে কিনা সেটা বলেন।
তা আমি জানতে পারলাম কি করে সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ বাবার কিপা ঠিক আছে। আমি কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা যাদবপুর থেকে আসছি। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে জানতে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি কি করতে হবে। কোনো জমি প্রপার্টি এবং টাকা পয়সার ব্যাপার দেখাচ্ছে, তার জেরে আপনাদের নিকটাত্মীয়রাই আপনাদেরকে ভালো চোখে দেখে না, আশেপাশের লোকরাও বদনাম করছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ তাই তো। হ্যাঁ আমি বলে দিচ্ছি কি করতে। এটাই তো ধামের ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন। আরে 16 সোমবার করা শুরু করে তারপর থেকে বাবা, আমি এক বছর বিছানা থেকে উঠতে পারিনি, শুধু জল আর মুড়ি খেয়ে থাকি। তাও তো এখন এখন তো অনেকটা বেটার, সেটা বলুন। ধামের কিপায় বাবা 16 সোমবার করার পরে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, আরো কৃপা হবে। নিজেদের বাড়ি আপনাদের? বলে দিচ্ছি। নাম কি আছে বলুন? চিরশ্রী বর্ধন। বয়স কত? 47। আচ্ছা আপনার? সাগর বর্ধন। বয়স কত? 24। কি নাম আছে? তারক বর্ধন। বয়স? 55। সবার আগে মাঝখানে যিনি আছে ওনাকে বলছি, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, কোনো কাজ করতে গেলে দুর্বলতা আসবে, বুকেতেও সমস্যা আর মস্তিষ্কের সমস্যা, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ওর তো পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। এছাড়া বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন ও পূর্ণ কর্মবন্ধনও করা রয়েছে, পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। এছাড়া একটা ছেলের মাধ্যমেও কোনো কেসে ফেঁসেও যেতে পারে। এছাড়া মনে নেগেটিভ চিন্তা আসে, তার প্রভাব ও প্রয়োগের কারণে কিছু কুঅভ্যাসও তৈরি হয়ে যাচ্ছে, সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হওয়ারও সম্ভাবনা রয়েছে ওর। আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, আপনারও আংশিক বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে। শারীরিক স্থিতি, মানসিক স্থিতি আপনারও খারাপের দিকে যাচ্ছে, পরবর্তীকালে একাধিক অপারেশনের যোগ, সিস্টার টিউমারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, ইনফেকশনের যোগ দেখাচ্ছে। এছাড়া গর্ভাশয়, জরা, ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? বলছি যে গুরুদেব, প্রথম হচ্ছে আমার 2021-22 সালে বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরেই মানে আমরা মানে আমি যেহেতু একা, মানে আমি যে জায়গায় থাকি সেখানেই একটা মানে পরিবারের মতন, তো সেখানে একটা পরিবারের সাথে আমাদের খুব ভালো একটা ঘনিষ্ঠতা হয়, এবং আমি ছবিগুলোও সব এনেছি ফোনে, সেইখানে থেকে ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছে, মানে আমার বাবাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এরকম বিভিন্ন, আমার হাজব্যান্ডরা এক জায়গায় বসতো, কিন্তু সেই মেলামের সাথে আরেকজন ভদ্রমহিলাও ছিল বন্ধুর মতো, যা দেখতে পাওয়া যাচ্ছে একজন পুরুষ দেখাচ্ছে, একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, আপনাকে বদনাম করার চেষ্টা করবে, এবং আপনারা লিগাল পুলিশি কেসে জড়াতেও পারেন। হ্যাঁ সেটাও হয়ে গেছে। ঠিক আছে, তা আমি কি করে জানতে পারছি সেটা বলুন? আপনি তো ভগবান। ঠিক আছে, বাবার কৃপায়। ঠিক আছে, পরবর্তীকালে আরো বদনাম করার চেষ্টা করবে, আশেপাশের লোকরা, নিকটাত্মীয়রাও এখন আপনাকে ভালো চোখে দেখে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফোন থেকে জেনেছি, তারপরে অনেক চেষ্টা করেছি। নিজেদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, অনেক চেষ্টা করতে। আর কোনো প্রশ্ন? তারপরে আমি, আপনি ওই ছবি পাঠিয়েছেন, ওটা ল্যামিনেশন করে আজকে এক বছর ধরে মানে মাথা কুড়ে কুড়ে, আর এই গন্ডগোলটা এমন একটা জায়গায় দাদা, ওইখানে না আমরা এক ঘরে হয়ে গেছি, একাধিক লিগাল কেস দেখতে পাওয়া যাচ্ছে, আপনাকে বিশেষ করে বদনাম করার চেষ্টা করবে, মানে সে যে ঠিক আছে দাদা, নোংরা নোংরা কথা বলেও আপনাকে ইয়ে করার চেষ্টা করবে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। ছেলেকেও পুজোর ইয়ে থেকে নামিয়ে দিল, মানে অত উপকার আমার। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মল্লিকা বেরা চেক করে নিয়েছো? মল্লিকা বেরা বয়স কত? 25। নাম আছে? বয়স কত? 45। নাম আছে আপনার? রবীন্দ্রনাথ বেরা। বয়স কত? 50। বলছি পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ আছে, মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। নেশাবান করেন আপনি কিছু? হ্যাঁ সেটা বলেন। আপনার দেখা যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, যেটাকে যেটাকে বিশুদ্ধি চক্র বলা হয় স্পিরিচুয়াল ভাষায়, সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার তো বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হয়, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটা বাড়াকামা করে, সাইকেলটা চেঞ্জ হচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার?
কিন্তু আমার যা দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ছেলে আপনাকে বদনাম করার চেষ্টা করবে এবং কোনো লিগ্যাল কেসে আপনি জড়িয়ে যেতে পারেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাচ্ছে, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একের অধিক ছেলের সাথে কথা হয় দেখাচ্ছে দেখাচ্ছে আমাকে, বলবো আমি? আমি বলবো? বলুন, ক্যামেরা চলছে, আমি বললে ইন ডিটেলসে যাবো। একের অধিক ছেলে দেখাচ্ছে আমাকে, কিন্তু একজনের সাথে ভালো কথা হয় আরেকজনের সাথে মাঝে মধ্যেও কথা হয়। তাড়াতাড়ি বলুন, ঠিক আছে? আপনি কিন্তু লিগ্যাল কেসে জড়াবেন এবং ফেঁসেও যাবেন এরকম দেখাচ্ছে। বাকিটা কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি জানেন, বাবার সামনে বসে আছেন, না বলছেন আপনি, কথা হয় না, ভাবনায় পড়ে গেলেন। আপনার একাধিক অপারেশনের যোগ দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে। নাম জপে মন থাকে না, অন্যদিকে মন চলে যায় এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, মস্তিষ্কে হালকা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে। বলুন কী সমস্যা নিয়ে আসছেন, বলুন কী সমস্যা নিয়ে আসছেন, বলুন। আমি তো বললাম কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে আপনার, ঠিক আছে? বাবার বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, আর একাধিক ছেলে দেখতে পাওয়া যাচ্ছে বদনাম করার চেষ্টা করতে পারে। আর কোনো প্রশ্ন, আপনার কোনো প্রশ্ন আছে? আমি বলছি যে আমার তো অর্থ একবার হাতে থাকছে না, আসছে না, আমি একবারে নিঃস্বয় অবস্থায় আছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো আপনার ক্ষেত্রে? আমি যেগুলো বললাম কি কর্মবন্ধন বলেছি তো, যে হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাচ্ছে, বলেছি? হ্যাঁ কি না বলিনি সেটা বলে না, যেটা মেলেনি সেটাও বলবেন যে মেলেনি, ঠিক আছে? আপনার কিছু বলার আছে বলুন। হ্যাঁ, সেটাই তো আমি বললাম, শারীরিক স্থিতিটা ঠিক নেই আপনার, আর নাম জপেও মন থাকে না আপনার, নার্ভের সমস্যা হচ্ছে, মনে থাকে না মানে নার্ভের সমস্যা হচ্ছে আপনার। বলে দিচ্ছি, কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনারা? পশ্চিম মেদিনীপুরে। কোথায়? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি ওখানে? আমি বলে দিচ্ছি কি, কমলা মন্ডল নামে আছে? আপনার নাম বলুন, কি নাম আপনার? সুভদ্রা গায়েন, বয়স কত সুভদ্রা গায়েনের? কি নাম আছে আপনার, নাম বলুন, ওনার নাম কি আছে? হ্যাঁ, কমলা। বয়স কত? বয়স কত আপনার? কি নাম আছে? বয়স? বয়স কত বাচ্চার? আয়ুষ মন্ডল। বয়স পর আগে তো বাচ্চাকে বলছি, বাচ্চার সামনে একটা ফাড়া আছে দেখতে পাওয়া যাচ্ছে, চোখে চোখে রাখতে হবে। এছাড়া ওর মস্তিষ্কে একটু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে হালকা, আর হালকা রক্তের সমস্যাও হচ্ছে, খাওয়া দাওয়াটা ঠিক মতো হবে না, মাঝে মধ্যে বমি করে দিতে পারে, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। তোমার তো পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, তোমাকে বলছি। একাধিক অ্যাক্সিডেন্টের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে, বদনাম করতে পারে, ঠিক আছে? আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, আপনার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না, আর নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আপনার মনে নেগেটিভ চিন্তা আসে আর ভীতিভাব দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, পূর্ণ বিবাহ বন্ধন ও পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, এছাড়া লিগ্যাল কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একাধিক অপারেশনের যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে,
আপনার তো সামনে খুবই খারাপ যোগ আসছে, আপনি খুব তাড়াতাড়ি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যদিও বাবার কৃপা রয়েছে আপনার উপর, ভোলেনাথের কথা বলছি, বাবার কৃপা আছে আপনার উপর, কোমর থেকে পাপ দিয়ে একদমই রক্ত চলাচল করে না, সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আসছে, তারপরে বিছানায় শয্যাশায়ী হবেন আপনি, মস্তিষ্কেও সমস্যা তৈরি হচ্ছে, কোনো কাজ করতে গেলে দুর্বলতা আছে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা, বুঝতে পেরেছেন, অন্ধত্ব যোগ দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা তো অন্য ঠাকুর বাড়িতে দেখিয়ে নিয়েছেন এর আগে, অনেক জায়গাতেই দেখানো হয়েছে, বলুন কি সমস্যা নিয়ে আসছেন এবার বলেন। বলেন কি সমস্যা সেটা বলেন, যেটা নিয়ে এসছেন। আমি তো যা বলার বলে দিয়েছি, কি প্রশ্ন কি আপনার, কি সমস্যা বলুন। আপনার মস্তিষ্কে সমস্যা, নার্ভের সমস্যা আর ক্যান্সারের যোগ রয়েছে, মস্তিষ্কের ডান দিকে বেশি সমস্যা আপনার। হ্যাঁ হ্যাঁ, প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন? আমি বলুন, ওটাই তো বলছি, পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। ভূত প্রেত বা ঠাকুর দেবতা কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, ভোলেনাথের কৃপা ওনার উপর আছে, আপনার ভাব আছে, আশীর্বাদ আছে আসে, কিন্তু আর আপনি আপনি চান যাতে আপনার উপর ঠাকুর আসে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন? না না, চান আপনি যাতে আপনার উপর ঠাকুর আসে, কিন্তু আপনার উপর বাস্তবে ঠাকুর নেই, বোঝাতে পারছি, আশীর্বাদ আছে, সিদ্ধি বা কোনো কিছু নেই, মনে ভাব আছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে। কোথেকে আসছেন? দুর্গাপুর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি। আমি বলে দিচ্ছি কি করতে হবে, তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলেন। মিলেছে তো, ডিভোর্সের যোগ দেখাচ্ছে, কাটাকাটি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? যান, যান। কি নাম আছে আপনার, বয়স কত? কি নাম আছে বাচ্চার, বয়স কত? নাম আছে আপনার, বয়স কত? নাম আছে আপনার, বয়স কত? সবার আগে তো আপনাকে বলছি, পূর্ণ বিবাহ বন্ধন ও পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক লিগাল পুলিশি কেসে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার, যেটাকে ক্যান্সার বলা হয়। এছাড়া শারীরিক স্থিতি, মানসিক স্থিতি ঠিক থাকবে না, একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বাচ্চার তো পড়াশুনোর দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, ওর শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, সামনে একটা ফাড়াও আছে ওর এরকম দেখতে পাওয়া যাচ্ছে, আপনার কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, এছাড়া ভালভেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, চোখের সমস্যা আর মস্তিষ্কের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যে বাড়িতে যে ভিটেতে থাকা হয়, যে জায়গায় থাকা হয় সেখানে ক্ষতি করা হয়েছে তন্ত্রমন্ত্র জাদুটোনা, আপনার পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়, আপনারও কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডে আপনারও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক অপারেশনের যোগ আপনারও রয়েছে। মুখে কিছু খাওয়া হয় এই না বললেন, তাহলে বলছেন না, ক্যান্সারের যোগ রয়েছে। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে বলুন। আপনি তো একাধিক লিগাল পুলিশি কেসে জড়াবেন আপনারা এরকম দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে আপনি বলুন। আমার সাথে? হ্যাঁ হতে পারে, হ্যাঁ বলুন কি হয়েছে বলুন। কতদিন ধরে আছেন? তা আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে কিনা সেটা বলুন। আর একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে কিন্তু বদনাম করতে পারে, অন্য আরেকজন পুরুষের কথা বলছি, বুঝতে পেরেছেন? অন্য কারোর সাথে কথা হয় আপনার? একজন দেখতে পাওয়া যাচ্ছে একটা পুরুষ, তার সাথে আপনার কথা হয়,
ক্লাস ফ্রেন্ড ভয় তো হ্যাঁ হয় কিনা সেটা বলুন, যেটা সত্য আমি সেটাই বলবো, অসত্য বলবো না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, সেও আপনাকে বদনাম করতে পারে, ঠিক আছে? আপনাদের কোনো প্রশ্ন আছে? হাজবেন্ডের নাম বলুন, নাম বলুন, পারমিতা দেব, একদমই যোগ নেই, অন্য কারোর কোনো মহিলার সাথে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, সব রকমের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, ঘর সংসারও শুরু করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, জড়িয়েও গেছে উনি, অন্যরকমভাবে মেন্টালি এগোচ্ছে, বুঝতে পেরেছেন? আপনাকে ছেড়ে দিতে চাইছে, বুঝতে পেরেছেন আমি কি বলছি? তার একটা চেষ্টা করা যেতে পারে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আর আপনিও ঠিক দিকে থাকবেন, তাহলে আরও কৃপা হবে বাবার, ঠিক দিকে আরও থাকতে হবে। আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? আপনারা মন মাঝে মধ্যে ফ্ল্যাকচুয়েট করে যায়, বুঝতে পেরেছেন আমি কি বলছি? বলে দিচ্ছি কি করতে হবে। নাম আছে আপনার? বেলা। বয়স কত? 38। কি নাম আছে আপনার? বয়স কত? টি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহবন্ধন ও পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, পরবর্তীকালে একাধিক লিগাল পুলিশি কেসে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একাধিক ছেলে দেখাচ্ছে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, কোনো ছেলের সাথে কথা হয়? আমি যেগুলো বলছি তা আমি জানতে পারছি কি করে সেটা বলুন। বাবা বলছে, বাবার কৃপা, তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটা বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এছাড়া লিগাল কেসে আপনি জড়াতে পারেন, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, আশেপাশের লোকরা নিকটাত্মীয়রাও আপনাকে ভালো চোখে দেখবে না, খারাপ চোখে দেখবে, আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, বোন মারোতে সমস্যা তৈরি হচ্ছে যেখান থেকে রক্ত উৎপাদন হয়, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। বিয়ে হয়েছিল আপনার? কিন্তু হ্যাঁ বলুন বলুন। ওনার প্রোস্টেট গ্ল্যান্ডে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডে এবং কিডনিতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, উনি আর বেশি দিন নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, খুবই খারাপ অবস্থা বলছে বাবা। ওনার একটা ছবি প্রিন্ট করে নিয়ে আসতে হবে, পিছনে নাম গোত্র বয়স লিখবে, নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলতে হবে, ঠিক আছে? কেমো দিলে কিন্তু উনি আর বেশি দিন নেই আমি বলে দিলাম, ঠিক আছে? দাও, কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কি বা জানতে পারলেন? আমার ভাই এসেছিল এর আগে, তো ভাই বলেছে, বলে দিছি কি করতে হবে। তবে মানে আপনি এটা তাড়াতাড়ি মিটিয়ে দিতে পারলে বাস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি এর আগে একবার ধামে এসেছিলেন? আর এর আগে একবার? কিন্তু ভিডিওর ভয়তে আপনি পালিয়ে গেছেন, তাই কি না? ভিডিওর ভয়তে আপনি পালিয়ে গেছেন, কিন্তু সত্য যেটা সেটাই দেখানো হবে। কিন্তু আপনি যদি বাবার কৃপায় আসেন তাহলে বাবা সব কিছু ঠিক করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, ষোলো সোমবার করবেন, ধাম থেকে কৃপা হবে, একাধিক ছেলে আপনাকে বদনাম করার চেষ্টা করছে, ঠিক আছে? আর কিছু ছবি ভিডিওও দেখতে পাচ্ছি আমি, বুঝতে পেরেছেন আমি কি বলছি? কিছু ছবি ভিডিও দেখাচ্ছে আমাকে, তার জেরেও আপনার ব্ল্যাকমেল হতে পারে এরকমও দেখাচ্ছে, সেটা আপনি জানেন কোনটা সত্য কোনটা মিথ্যা, আমি এর বেশি খুলতে চাইছি না, বলে দিচ্ছি। আমার ছেলের নাম বলুন আপনি। হ্যাঁ, বয়স কত ছেলের? বয়স কত? সবার আগে আপনাকে বলছি, আপনার পূর্ণ বিবাহ বন্ধন ও পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক লিগাল পুলিশি কেসে জড়িয়ে যেতে পারেন, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, একাধিক অপারেশনের যোগ, সিস্টার টিউমারের যোগ, গর্ভাশয় জরায়ু ইউটেরাস সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, নার্ভের সমস্যা, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এমনকি আপনাকে বদনাম করার চেষ্টা করবে দুজন পুরুষ এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, আপনার ছেলের জন্মগত জন্মজাত দিক্কাত বলা হয় এটাকে, মস্তিষ্কে সমস্যা ও ইম্যাচিওর বেবি, অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে মস্তিষ্কে, রক্ত চলাচল ঠিকমতো হয় না, ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বলছে বাবা, পরবর্তীকালে খিচুনি বা এপিলেপসি হওয়ার সম্ভাবনা রয়েছে,
ঠিক আছে। একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, চোখে চোখে রাখতে হবে। পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখাচ্ছে না। পূর্ণ বিবাহবন্ধন, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, বুঝতে পেরেছেন? ওরও একাধিক অপারেশনের যোগ, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন এবার, একটা একটা করে বলুন। আগে আপনার সমস্যা বলুন। আপনার গর্ভাশয়, জরায়ু, ইউটেরাসে সমস্যা আছে, আপনার মাংসল পিণ্ড বেড়ে রয়েছে সেইখানে, বুঝতে পারছি আমি কি বলছি? আপনার টিউবে ব্লকেজেস রয়েছে, মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা ঠিক মতো হয় না, আপনার মাসের সমস্যা হয়, বুঝতে পেরেছেন আমি কি বলছি? আমি সব বলে দিচ্ছি, আর কোনো প্রশ্ন আছে? ও জন্ম থেকেই তো সমস্যা, আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি, তা আমি জানতে পারলাম কি করে সেটা বলুন। এর আগে দেখা হয়েছে আপনার সাথে? সব নিজে থেকে বলা হলো তো। আপনার বৈবাহিক জীবনও ঠিক না দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওর পুরো হাত পা আস্তে বেঁকে যাবে, খিচুনি ধরবে বলছে বাবা, টান টান ধরবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? কি সমস্যা নিয়ে আসছেন, কি নাম, কি বৃত্তান্ত, সব নিজে থেকে বলা হলো তো? বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে, আপনার নাম বলুন, আপনার নাম বলুন আগে। বয়স কত? নাম আছে, বয়স কত? সবার আগে তো ওনাকে বলছি, পূর্ণ বিবাহ বন্ধন, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে। শারীরিক স্থিতি, মানসিক স্থিতি ঠিক থাকবে না, নার্ভের সমস্যা হচ্ছে, এছাড়া রক্তের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, চর্মরোগও বৃদ্ধি পাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আসে, তার প্রভাব ও প্রয়োগের কারণে কিছু কুঅভ্যাসও তৈরি হয়ে যাচ্ছে, এছাড়া সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম, যেটাকে বলা হয় পাগলামি, বুঝতে পেরেছেন আমি কি বললাম? কোনো ভূত প্রেত কোনো কিছু নেই, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে ওনার, ঠিক আছে? শারীরিক স্থিতি, মানসিক স্থিতি ঠিক থাকবে না, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, এছাড়া আত্মহত্যার চিন্তা পর্যন্ত আসতে পারে, নোংরা নোংরা আচরণ উনি করেন, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এছাড়া উনি হীনমন্যতায় ভোগেন। আপনার কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে L5-L3-তে। কর্মবন্ধন করা রয়েছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, কোনো লিগ্যাল কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন, মূল কি সমস্যা বলুন, যার জন্য ধামে এসেছেন? আমি এসেছি, আমি অসুবিধায় পড়ছি বলে বাবা। কি অসুবিধা? কোনো কিছু সঠিক করতে পারছি না। কি সঠিক করতে পারছেন না? সুচি ভাই বলে এটাকে, বারবার স্নান করবে, ইয়ে করবে, বুঝতে পেরেছেন? জামা কাপড়ও রাখবে না শরীরে, তাই তো? আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলেন আগে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধাম, আমার বাড়ির পাশে একটা মেয়ে পাগল হয়ে গেছিল, হ্যাঁ, অল্পবয়সী সুন্দরী মেয়ে। আচ্ছা, ও যে বলার পরে দৌড়ে নিয়ে এসে ওখানে, তারপরে এখন আগের থেকে বেটার আছে, ঠিকঠাক আছে, কিছুটা পুরো সুস্থ হয়ে গেছে মেয়ে? ঠিক আছে, ধাম থেকে আরো কৃপা হবে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, যেগুলো বললাম সব মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে, আপনার নাম বলুন, বয়স? কি নাম আছে? হ্যাঁ, বয়স? সবার আগে তো আপনাকে বলছি, শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক অপারেশনের যোগ, সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয়, জরায়ু, ইউটেরাসেও সমস্যা তৈরি হচ্ছে, চোখের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোনো কাজ করতে গেলে দুর্বলতা আছে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতিও পড়ে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, একাধিক লিগ্যাল পুলিশি কেসে আপনি জড়িয়েও পড়তে পারেন, আশেপাশের লোকরা, নিকট আত্মীয়রাও আপনাকে ভালো চোখে দেখে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লেখা বা ছবি এনেছেন আপনি? কি আনেছে? আছে ছবি,
কার ছবি? মানে আমার যারা কাজের লোক। ওগুলো নাম গোত্র আর বয়স লিখে মনের কথা লিখে চৌকিতে ফেলতে হবে, ঠিক আছে? কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি সত্যপুর লোক। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? আমি ইউটিউব থেকে প্লাস আমার সম্পর্ক ছেলের থেকে। আচ্ছা, নিজেদের বাড়ি ওখানে? আমার নিজের বাড়ি। কী প্রশ্ন বলুন, কী সমস্যা নিয়ে আসছেন? আমার কাজকর্ম তো আটকে রয়েছে, মানে কোনো হাতে পয়সা। ওটা তো আমি বললাম, কর্মবন্ধন করা রয়েছে, হাতে টাকা পয়সা দেওয়া হয়ে যাবে। দুটো কাজে হাত দিয়েছি, মানে অন্যের মারফতে, তারাও পেমেন্ট পাচ্ছে না, আমিও। তো আপনি লিগাল কেসেও জড়িয়ে যাবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন? আর কোনো প্রশ্ন, আপনার কোনো প্রশ্ন আছে বলুন। আমি তো সেটা বললাম, পেটে একটা যে কোন অপারেশন হচ্ছে, তার ব্যাগ লাগানো আছে, ব্যাগটা খুলে দেবে মুম্বাই গেলে আমি তো এক বছর ধরে যেতে পারছি না। ওটা বাড়াবাড়ি হয়ে গিয়ে ওখানে ইনফেকশন ছড়িয়ে ক্যান্সার হবে বলছে বাবা, যা করবেন তাড়াতাড়ি করবেন, হাতে সময় কম আছে। হ্যাঁ, জল জমছে ওখানে, বুঝতে পেরেছেন? ওতে ইনফেকশন হয়ে কিন্তু ক্যান্সার হয়ে যাবে বলছে বাবা, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এখনো ক্যান্সারের সেল অতটা ছড়ায়নি, আবার ছড়াচ্ছে বলছে বাবা। হ্যাঁ, আমি যেগুলো বললাম মিলেছে তো? একদম একদম। তা আমি জানতে পারলাম কি করে সেটা বলুন। সব ভুলে যাওয়ার কৃপা, আপনি যে তারিখ দূর, তাহলে আপনি জানবেন না। আমি বলে দিচ্ছি কি করতে, কত থেকে আসছেন, কত থেকে বললেন? বলে দিই, কি নাম আছে আপনার, বয়স কত? আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় কয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L3, S1, S2 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, কোনো কাজ করতে গেলে দুর্বলতা আছে, রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হয় না, বুকে ভালভের সমস্যা আছে, এছাড়া মস্তিষ্কের নার্ভের সমস্যা তৈরি হচ্ছে, আপনার ডান দিক প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনি এসেছেন মেয়ের জন্য, মেয়ের নাম আর বয়স বলুন। বয়স 26। পূর্ণ বিবাহ বন্ধন, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, ওকে ক্ষতি করা হচ্ছে, তীব্রময়নী বশীকরণ করার চেষ্টাও করা হচ্ছে, পেটে শিকর হয়ে গাছ হয়ে যাচ্ছে, তল পেটে চাপ দিয়ে ব্যথা হয়, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন? আর একটা ছেলে ওকে একাধিকবার বদনাম করার চেষ্টা করবে, ওর মনে নেগেটিভ চিন্তা আসে, তার ফলে ও অধ্যাত্ম বোধ চলে আসবে, এমনকি ঝগড়া ঝামেলা অশান্তি করবে, এমনকি সুইসাইড পর্যন্ত করতে যাওয়ার চেষ্টা করবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হচ্ছে মেয়ের? আমি এর সঙ্গে যে ছেড়া সম্পর্ক, যেটা আমি বিচ্ছেদ করতে চাইছি। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি, তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। কি করে জানতে পারলাম? আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আসছেন কোথা থেকে? ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে, যেগুলো বললাম সব মিলেছে, বাইরে কেউ জিজ্ঞাসা করেনি তো? বলে দিচ্ছি, কি নাম আছে আপনার? রাজু ঘোষ। বয়স কত? 35। আছে বয়স? লা দেখতে পাওয়া যাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে কোনো এক জায়গায় জাগতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরা ইউটেরাসেও সমস্যা তৈরি হচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনারও পূর্ণ বিবাহ বন্ধন ও কর্মবন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক লিগ্যাল পুলিশি কেসে জড়িয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, বাস্তুদোষ আর পিতৃদোষও আছে। কী সমস্যা নিয়ে আসছেন বলুন। আমি কি বললাম, গর্ভাশয় জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, সন্তানাদি নষ্টের যোগও কিন্তু দেখাচ্ছে আপনার, বুঝতে পেরেছেন? কত বছর বিয়ে হয়েছে? এর আগে কোনো সন্তান এসেছিলো এরকম কিছু? কিন্তু আমি তো ফেটাস অবস্থায় দেখতে পাচ্ছি, ভ্রূণাবস্থায় এরকম কিছু দেখাচ্ছে আমাকে। ভালো করে ইয়ে করুন, স্মরণ করুন, এসছিল কি না ভ্রূণাবস্থায়, রক্তের ডালা ছিল বলছে বাবা, ছোট, তাই তো? হ্যাঁ, আপনার টিউব, হ্যাঁ, এনারও কিছুটা সমস্যা রয়েছে, ওনার মনে নেগেটিভ চিন্তা আসে, সে কারণে ওনার সমস্যাটা তৈরি হয়। আর আপনার টিউবেও ব্লকেজেস তৈরি হয়ে যাচ্ছে, আপনাকে বলছি, বুঝতে পেরেছেন? আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, মাসের যেই ব্যাপারটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, ওষুধ খেলে হবে, তাহলে আবার পেটে ব্যথাও হবে, এরকম অনেক জায়গায় দেখিয়েছেন কিন্তু উপায় তো হয়নি কিছু, অনেকবার চেষ্টা করা হয়েছে, তাই তো? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন?
নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, ধরে দেখো তো মায়ের কাছে সন্তানাদির যোগটা। না, আপনাকে 5-6 মাস সময় দেওয়া হলো, যদি নর্মালে না হয় তাহলে সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে বাবা। অনেক চেষ্টা করে নিয়েছেন ডাক্তারের কাছে গিয়ে, তাই তো? আমি বলে দিচ্ছি কি করতে হবে। বয়স কি নাম আছে আপনার? বয়স কত? 51। সবার আগে আপনাকে বলছি, আপনার পূর্ণ বিবাহ বন্ধন ও পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে। ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, লিগাল কেস পর্যন্ত আপনি জড়াতে পারেন লিগাল কেসে। এছাড়া একাধিক অপারেশনের যোগ দেখাচ্ছে, সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে, নার্ভের সমস্যা দেখাচ্ছে, এছাড়া গর্ভাশয় জরায়ুটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, মূল সমস্যা তৈরি হচ্ছে মস্তিষ্কের ডান দিকে, আপনার একটা মাইল্ড সেরিব্রাল হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, তার জেরে আপনার ডান দিক সম্পূর্ণ প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আসে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হওয়ারও সম্ভাবনা রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, আপনার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশের লোকরা এবং নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? আর কোন প্রশ্ন আপনার? কোন প্রশ্ন? আমি তো বললাম সেটা গর্ভাশয় জরায়ু ইউটেরাসে ইনফেকশন হয়ে ক্যান্সারের দিকে যাচ্ছে ওটা, বুঝতে পেরেছেন? সিস্টার টিউমারেরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ইউরিনারি ইনফেকশনও দেখাচ্ছে, ঠিক আছে, আর আপনার মস্তিষ্কেও সমস্যা আছে, আপনার মস্তিষ্কে পিছন দিক করে ডান দিকে দেখাচ্ছে বাবা, বুঝতে পেরেছেন আমি কি বলছি? বলে দিচ্ছি কি করতে হবে। কোথেকে আসছেন? কোথেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে। নিয়ে আসলে ভালো হয়, যতটুকু পারবেন ততটুকু দেবেন, বুঝতে পেরেছেন? তাহলে আয় উন্নতি আরো বেশি পরিমাণে বাড়বে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে, নাম বলুন? অরুণ ভট্টাচ। অরুণ ভট্টাচ, বয়স কত? 65। সর্বমঙ্গলা মন্দিরে নাচ করবি। আপনি কি নাম আছে আপনার? বয়স বলুন। আচ্ছা, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, গর্ভাশয় জরা ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ইনফেকশনের যোগ রয়েছে, একাধিক অপারেশনের যোগ রয়েছে, একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে যেতে পারেন, এছাড়া নাম বদনাম করার চেষ্টা করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, আশেপাশের লোক নিকটাত্মীয়রাও আপনাকে ভালো চোখে দেখে না, পরবর্তীকালে চোখের সমস্যা নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এরকম দেখতে পাচ্ছি, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L3, S1, S2, S3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, কোনো কাজ করতে গেলেই দুর্বলতা আসে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না, ভালভে আপনার সমস্যা আছে, দমেরও কষ্ট হবে পরবর্তীকালে, মস্তিষ্কে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ, সামনে একটা বড় ফাড়া আসছে, তার অ্যাক্সিডেন্ট আসছে, তারপরে আপনি সম্পূর্ণ বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, এছাড়া কর্মবন্ধনও করা রয়েছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, তাই তো? বলুন কি সমস্যা নিয়ে আসছে। আমার বাড়ির ব্যাপারটা নিয়ে আমার মূলত প্রায় 1 কোটি টাকা মূল্যের মানে বসত বাড়ি, সেটা ভাইপোর সঙ্গে, কিন্তু লিগাল কেসে আপনারা জড়াবেন, বদনামও করবে তার জেরে, বুঝতে পেরেছেন আমি কি বলছি? লিগাল কেসও দেখাচ্ছে তার জেরে হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, বচসায় জড়াবেন, ঝগড়া ঝামেলা অশান্তি হবে। বলুন। আমি আপনার ভরসায় আছি, বিধায়ক ডেকেছিল, বিধায়ককে বলেছিলাম, কিন্তু সে বলেছে মিটিয়ে দেবো, শুধু আপনার আশীর্বাদটা নিয়ে আগামী কাল পরশু করে যাওয়ার ইচ্ছা করছি। এবার আপনি ভাড়া বাড়িতে 7,500 টাকা করে ভাড়া বলছি, বুঝতে পেরেছেন? আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন, বাবা আমি তো সঙ্গীত সঙ্গীত শিল্পী আপনি, গান গান?
ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, ঠিক আছে? পরে এসে বাবাকে একটুখানি গান শুনিয়ে যাবেন, আর যা যা আদেশ আসছে আমি বলে দিচ্ছি। আর আপনি কোথাকার রাজপুরোহিত বললেন? বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে। বাবা বাবা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে আপনার, নাম বলুন? মহুয়া ঘোষের। বয়স কত? কি নাম আছে? বয়স কত? তো বাচ্চাকে বলি, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে দেখাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, মস্তিষ্কে হালকা সমস্যা তৈরি হচ্ছে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, আর ওর কানেও একটু সমস্যা রয়েছে। বুঝতে পেরেছেন আমি কি বলছি? পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনার তো পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে যেতে পারেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক অপারেশনের যোগ, গর্ভাশয় জরায়ু ইউটেরাসেও সমস্যা তৈরি হয়েছে আপনার, সিস্টার টিউমারের যোগও রয়েছে, একাধিক ইনফেকশনের যোগ রয়েছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও সমস্যা তৈরি করবে, ঠিক আছে? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার। বলে দিচ্ছি কি কি করতে হবে। নিজেদের বাড়ি আপনাদের? বলে দিচ্ছি। আর কোনো প্রশ্ন? শারীরিক স্থিতি, মানসিক স্থিতি তো ঠিক থাকবে না, ঠিক আছে? কোনো কাজ করতে গেলে দুর্বলতা আসবে, উনিও লিগাল কেসে জড়িয়ে পড়তে পারে এরকম দেখতে পাচ্ছি, লিগাল কেসও রয়েছে দেখাচ্ছে ওনার নামে, বলুন। তাই তো, তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। আর ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদও হবে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিসের কেস হয়েছে? বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে আপনার? জ্যোতির্ময় মাঝি। বয়স কত? 35। কি নাম আছে? বয়স কত? একটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ পড়ছে, পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে লিগাল কেস হওয়ারও সম্ভাবনা রয়েছে, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, এছাড়া মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে। হাওড়ায় থাকেন আপনারা? আপনার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, কোমর থেকে পা অব্দিও রক্ত চলাচল করে না, মনে নেগেটিভ চিন্তা আছে, তার প্রভাব ও প্রয়োগের কারণে কিছু কুঅভ্যাসও তৈরি হয়ে যাবে, নেশাভানেও জড়িয়ে পড়বেন, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়, এছাড়া লিগাল কেস পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কী সমস্যা নিয়ে আসছেন বলুন? নেশাভান করা হয়? আপনার সিদ্ধান্ত, কর্মবন্ধন করা আছে আমি বলেছি। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আপনার বলুন। লিগাল কেসে জড়াবেন, বাড়িতে এসে অপমানও করে দিয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, মারধরও করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু লিগাল কেসে জড়িয়ে যাবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বুঝতে পেরেছেন? এবার ভিখারি দৈন্যদা সব বলছে বাবা। হাওড়ার কোথায় থাকা হয়? সালকিয়া। নিজেদের বাড়ি? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন আপনার। শম্পা ব্যানার্জি। বয়স বলুন। 39। ইন্দুনারায়ণ ব্যানার্জি। বয়স বলুন। 15 বছর। নাম আছে? দেবনারায়ণ ব্যানার্জি। বয়স কত? 41। কি নাম আছে? হীরকনারায়ণ ব্যানার্জি। বাচ্চার? হীরকনারায়ণ। বয়স? 14 মাস। বাচ্চাকে বলছি, একটা সামনে অ্যাক্সিডেন্টের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, চোখে চোখে রাখতে হবে, মস্তিষ্কে আর কানে সমস্যা রয়েছে, ঠিক আছে? খাওয়া দাওয়ায় অসুবিধা হবে, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠতে পারে এরকমই যোগ দেখাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, আংশিক বিবাহ বন্ধনও করা রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে। ও তো পেটে থাকাকালীন ওর সমস্যা ছিল, ওকে ইম্যাচিওর বেবি বলছে বাবা, প্রথম থেকে ওর মস্তিষ্কের গ্রোথ ঠিকমতো হয়নি, মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কম আছে বলছে বাবা, ব্লাড সার্কুলেশনও ঠিকমতো হয় না,
হরমোনাল ডিসব্যালেন্স হয়ে গেছে, পরবর্তীকালে এপিলেপসি বা মির্গি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশুদ্ধি চক্রে থাইরয়েড গ্ল্যান্ডে সমস্যা রয়েছে, পড়াশোনার দিক ঠিক দেখাচ্ছে না, পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়া ওর অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। আপনার তো বিবাহবন্ধন ও কর্মবন্ধন দুটোই করা রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরায়ু ইউটারাসেও সমস্যা তৈরি হচ্ছে আপনার, একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়, নার্ভের সমস্যাও দেখাচ্ছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন, মূল কি সমস্যা, একটু আসতে কথা হবে বাইরে। আর কোন প্রশ্ন? জন্ম থেকেই তো প্রবলেম, ইম্যাচিওর বেবি বলছে বাবা, ওরও কানে আর চোখে সমস্যা আছে, চোখের সমস্যাটা পরবর্তীকালে ধরা পড়বে বলছে, ঠিক আছে, আর ও লেখাপড়ার দিকেও ঠিক দেখাচ্ছে না, কিচ্ছু হবে না ওর বলছে বাবা, না ও বিশুদ্ধি চক্রে সমস্যা আছে, থাইরয়েড গ্ল্যান্ডে, ঠিক আছে, ব্রেনে সমস্যা, ঠিক আছে, বলে কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? না না, ভাড়া বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে। Thank you.